বাসায় রাগ করে না খাওয়া কি হারাম? না, যুবকদের প্রশ্ন হওয়ার কথা এটা। আর অনেক প্রশ্ন করছেন, একটা উত্তর দিই, সময় কম। আজকাল এটা তো বিশেষ করে কিশোর বয়সে, তরুণ বয়সে যারা আছে এরা একটু বেশি করে, আমরাও করছি ছোটো বয়সে, এটা টুকটাক হয়, পোলাপান বয়সে একটু জেদ হয়, দুঃখ হয় যে খাবে না আর। তো রাগ করে, অভিমান করে মা বাবার সাথে একবেলা দুবেলা খাইলো না, এটা হারাম হতে যাবে কেন? এটা হারাম হবে না, বিশেষ করে এটার কারণে যদি নিজের জীবন হুমকির মধ্যে না পড়ে, এই পর্যায়ে যদি না নেয়। দু চারবেলা না খায় থাকলে মানুষ তো মারা যায় না, অতএব এরকম অভিমান করলে সেটা নাজায়েজ বা হারাম হবে না। কিন্তু এই অভিমানটা যেন বাবা মার সাথে বেয়াদবির পর্যায়ে চলে না যায়। আছে না অনেক ছেলে মেয়ে বেয়াদবির পর্যায়ে চলে যায়, বাবা মা ছোটো হয়ে বলার পরেও, অনুরোধ করার পরেও, রিকোয়েস্ট করার পরেও, অনেক আর্গুমেন্ট মানার পরও না ঝাড়ি মারে, আরে সরে যাও আমার সামনে আসবে না, আমাকে আমার মতো থাকতে দাও, এসব করে। পোলাপান এখন যে কোন পর্যায়ে গেছে, সেদিন এক পরিবারে ছোট বাচ্চার কথা জানলাম, 3 বছর বয়স, বলে যে কি বলছে ওইটা দিতে দেরি হয়েছে, না জানি মা দেওয়া হয় নাই এরকম কি। তো সে দরজার ভেতরের রুমে ঢুকে দরজার পিছনে লক করে দিচ্ছে, সে অভিমান করছে, সে এখন এটাকে কি বলে অবরোধ না কি অনশন, অনশন ধর্মঘট ডাক দিছে। 3 বছরের বাচ্চা, চিন্তা করলাম। এবং একই বাচ্চা মা বাচ্চাকে কি নিয়ে জানে বকাঝকা দিছে, টয়লেটে গেছে ভেতর দিয়ে আটকে দিছে, একই বাচ্চা। তো বাচ্চাদের ওই যে আমরা মহব্বত করতে করতে এগুলোর মাথায় উঠাই তুলেতে এমন এক পর্যায়ে নিয়ে গেছি, এখন এখন ওরা জানে যে বাপ মারে নাকে চোরকে ইয়া দিয়া রশি দিয়ে ঘুরানো যাবে, মানে সীমা ছাড়িয়ে চলে যাচ্ছে। তো যাই হোক, যারা কিশোর বয়সে তরুণ আছেন, অভিমান তো হতেই পারে, রাগ করে অভিমান করে মন খারাপ করে, ঠিক আছে একবেলা খেলাম না শুয়ে থাকলাম, দুইবেলা খেলাম না শুয়ে থাকলাম, কিন্তু এটা বেয়াদবির পর্যায়ে বাবা মার সাথে যেন চলে না যায়, একটা লিমিটেড ইয়ে পর্যন্ত এটা হতে পারে, আর জীবন হুমকির মধ্যে পড়ে যেতে পারে, সেরকম তো করা জায়েজ নেই। যদিও পারিবারিকভাবে অভিমান করলে পোলাপান এরকম জীবন হুমকির মধ্যে ফেলায় না সচরাচর, এদিকে অভিমান করে ওদিকে বাইরে দোস্তের বাসা যায় খাইয়ে আসে, মা বাবার সিম্পেতি নেয়, আরে এই ছেলেটা আমার না খাইয়ে দিচ্ছে, আর তলে তলে সে খাচ্ছে, আরও বাড়ায় বাড়ায় খাচ্ছে, বাইরে যায় যায় খাচ্ছে। তো এরকম অভিমান না জায়েজ হওয়ার কথা নয়। মানুষ খারাপ কাজ করলেও সেটা কি আল্লাহর হুকুমে করে থাকে? এটা আমাদের দেশের প্রচলিত একটি ভুল ধারণা যে যা কিছু হয় সব আল্লাহর হুকুমে হয়। এটার মানে অনেকে বুঝে যে তাহলে চোর চুরি করে সেটা আল্লাহ হুকুম করছে তারে করতে, এই জন্য সে করছে। এখানে আসলে আল্লাহর হুকুমে হয় বলতে উদ্দেশ্য হলো আল্লাহর জ্ঞাতসারে হয়। সব কিছু আল্লাহর হুকুমে হয় এর মানে কি? এর মানে হলো সব কিছু আল্লাহর জ্ঞাতসারে, আল্লাহর অজ্ঞাতসারে কিছু হয় না, যে যা করে সবই আল্লাহর নিয়ন্ত্রণে, আল্লাহর ইলিমে আছে, এটা বোঝানোর উদ্দেশ্য হলো আল্লাহর হুকুমে হয়। এখানে হুকুম মানে নির্দেশ না। আমাদের দেশে যে প্রচলিত এই প্রবাদ আছে, এই প্রবাদের অর্থ হলো যা কিছু হয় সব আল্লাহর জ্ঞাতসারে হয়, আল্লাহর ইলমে আছে। আপনি চুরি করছেন আল্লাহ জানেন, আপনি ইবাদত করছেন আল্লাহ জানেন, এর মানে এটা। আল্লাহর হুকুম বলতে ওই অর্থে হুকুম না যে আল্লাহ নির্দেশ করেছেন, কারণ আল্লাহ তো অন্যায় নির্দেশ করেন নাই, আল্লাহ তো নিষেধ করেছেন। তাহলে চোর চুরি করলে সেটাও আল্লাহর নির্দেশে কেমনে হয়? বিশেষ করে ওই যে বাউল নামক কিছু ফাউল আছে না, যারা শরীয়ত অস্বীকার করে, এরা এই টাইপের কথাগুলো একটু বেশি বলে যে সবই তো আল্লাহর হুকুমে হয়, যেমনে না চাও তেমনে নাচি, পুতুলের কি দোষ আছে না। তো এই সমস্ত কথাগুলো হলো ফাউল কথা আর কি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে স্বাধীনতা ইচ্ছাধিকার দিয়েছেন, বান্দা অন্যায় করছেন সেটার উপর আল্লাহ সন্তুষ্ট না, ওইটা আল্লাহ করতে নির্দেশে করেন নাই, আল্লাহ বরং নিষেধ করেছেন। তাহলে আল্লাহর হুকুমে হয় যে সব কিছু, এর মানে কি? এর মানে আমরা হুকুম হয়তো আমরা বলি, এটা কোনাদেশের কথা না, বাকি এটা যারাই এই প্রবাদ প্রচলন করেছেন, এর উদ্দেশ্য হলো সব কিছু আল্লাহর জ্ঞাতসারে হয়, আল্লাহর জানা মধ্যে থাকে, আল্লাহ জানার বাইরে কিছু হয় না, এটা বলা উদ্দেশ্য। অতএব যে চোর সে যেন সাবধান হয়, আল্লাহ জানেন, আর যে ভালো মানুষ সে যেন আশা করে আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করবেন।